মুখ্যমন্ত্রী ডাকে ছাত্র সমাবেশে যোগ দেওয়ার জন্য গঙ্গাসাগর থেকে ভেসেল করে নদীপথে কলকাতার উদ্দেশ্যে রওনা মন্ত্রী সহ কয়েক হাজার তৃণমূল ছাত্র পরিষদের কর্মীদের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডাকে তৃণমূল ছাত্র পরিষদে কলকাতায় গান্ধী মূর্তির পাদদেশে ঐতিহাসিক ছাত্র সমাবেশে যোগ দেওয়ার জন্য দক্ষিণ চব্বিশ পরগনা জেলার গঙ্গাসাগর থেকে যাচ্ছেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা, জেলা পরিষদের সদস্য সন্দীপ কুমার পাত্র ও তৃণমূল ছাত্র পরিষদের কর্মী। আজ সকাল থেকে গঙ্গাসাগরে কচুবিরিয়া ভেসেল ঘাট থেকে ভেসেলে করে কলকাতার উদ্দেশ্যে রওনা দিলেন কয়েক হাজার কর্মীরা। এরপর কাকদ্বীপ থেকে প্রায় গাড়ি ও ট্রেনে করে রওনা দেবেন কলকাতার উদ্দেশ্যে। আজকের আমাদের তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস, এই বছরের নয় এবছরও গান্ধী পাদদেশে আমাদের সেই ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আমাদের গ্রাম গ্রামান্তর থেকে শহর শহরান্তর থেকে লাখো লাখো ছাত্রের উজ্জ্বল উপস্থিতিতে বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা এই গান্ধী মূর্তির পাদদেশে উপস্থিত হয়ে যে বার্তা দিলেন। ব্যুরো রিপোর্ট, ইউনাইটেড ইন্ডিয়া নিউজ।